আসবো স্যার। আরে এসো এসো মানিক চাঁদ স্যার, আপনি আমাদের ডেকেছেন। হ্যাঁ, তোমাদের জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ। কি স্যার? তোমাদের ভালো চাল চলনের জন্য সরকার তোমাদের শাস্তি কিছুটা মুকুব করেছে। আজ তোমাদের মুক্তি। স্যার, এই জীবনে প্রথম শুনলাম যে আমাদের চাল চলন নাকি ভালো। অ্যাকচুয়ালি স্যার, আমার চালটা ভালো, ওর চলনটা ভালো। শুধু একটু পেটে পড়লেই স্যার পাটা একটু। কি হচ্ছে এসব? কি হচ্ছে? না স্যার, আমাদের দুর্ভাগ্য স্যার, ওই বাইরের লোকেরা আমাদের খারাপ বলে ভেতরে ঢুকিয়ে দেয়, আর ভেতরের লোকেরা আমরা ভালো বলে বাইরে বার করে দেয়। না না, যদি এমন হয় তোমাদের বাইরের চাল চলনটা সুন্দর হয়, তাহলে ভেতরে কেন ঢুকাবে? তোমরা আজ থেকে নিজেদের বদলে ফেলো। আমি নিজেদের বদলানো মানে পোশাক বদলাতে বলছি না, আমি বলছি তোমাদের চরিত্রটা বদলে ফেলো। আমরা কথা দিচ্ছি, আমরা একদম বদলে ফেল, মানে ধরাই পড়বো না। এই কি কি বলছে? ও বলতে চাইছে মানে হাত এমন ভাবে মারবো যে আমাদেরও কষ্ট হবে না আর পুলিশেরও কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, মানে আমি এটাই আশা করেছিলাম তোমাদের কাছে। স্যার, মানে আমরাও কিন্তু আপনার কাছে কিছু আশা করি। হ্যাঁ, ধরুন এটা শেষ আশা। কি আশা? আপনি যদি আমাদের বাড়ি যাওয়ার ভাড়াটা দিয়ে দেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা নতুন জীবন শুরু করতে চলেছ, আমি তো নিশ্চয়ই তোমাদের সাহায্য করব। তা আমি বলছিলাম তোমাদের বাড়িটা কোথায়, যাওয়ার ভাড়া কত? স্যার, আমার বাড়ি সিঙ্গাপুর 4,000, আর আমার বাড়ি হংকং 5,000। হংকং সিঙ্গাপুর টোটাল 9,000 টাকা স্যার। স্যার, 9টা বড় পাত্তি দিয়ে দিন, আমরা দেশান্তরী হয়ে যাই। কি হচ্ছে আমার সঙ্গে? না স্যার, একটু যাওয়াটা বেশি হয়ে গেছে। আপনি যদি 9টা ছোট পাত্তি দেন, তাহলে এখান থেকে আমরা হেঁটে দিল্লি যাব, আর দিল্লি থেকে সাইকেলে হংকং। হেঁটে দিল্লি? হ্যাঁ স্যার। সাইকেলে হংকং, সিঙ্গাপুর, টাকা 1, 2, 3, হেঁটে দিল্লি, তারপর সাইকেলে সিঙ্গাপুর। মানিক, তুই কিন্তু আজকে বহুত মাল খাচ্ছিস। কি করবো বল, মামার বাড়িতে তো কিছু খেতে পায়নি। তাছাড়া কথাই বলে না, মদ খাবো না খাবো কি, মদই তো আমার জীবন ভাই। তো সালা, কবিতা টবিতা আছে না? কেন ওসব বলতে যাস? তোর তো আছে, তাহলে তুই বল। মদ খাবো না খাবো কি, মদের মতো আছে কি? তুই না মাইরি, এই না হলে সালা গ্রাজুয়েট চোর। তার মানে এই সালা দেখ কাগজ কি লিখেছে, এই এক্সিবিশন থেকে 25 কোটি টাকার হিরে চুরি, হিরে চোরদের এখনো পাওয়া যাচ্ছে না। তারিখটা কি দিয়েছে? এই তো 2 জুন। ও সালা, বেজে গেছি তখন আমরা জেলে, হয়তো প্রথমে আমাদের তুলতো। হ্যাঁ, তোরা তো বেটা ছিটকে চোর, তোরা ওই 25 কোটি টাকার হিরে চুরি করতে পারবি? আচ্ছা, আমরা কি করতে পারি সময় এলে বুঝবে, যাও। এদেখ এদেখ আরো লিখেছে। কি আরো লিখেছে? যদি হিরে চোরদের ধরে দেওয়া যায় তাহলে 5 লক্ষ টাকা পুরস্কার। আমি কি ভাবছি জানিস? তুই ভাব, ততক্ষণ আমি একটু মেরে নিই। আরে ধর, শোন না, আমি ভাবছি এখান থেকে রাস্তা থেকে একটা ট্রাক বা লরি ধরে কলকাতা চলে যাই। মানে এত বড় লম্বা হাত, এ হাত ছাড়া করা যাবে না। তুই বলতে চাইছিস এই লম্বা হাত মেরে আমরা সারা জীবন লম্বা হয়ে শুয়ে থাকবো? কাকা চলো যাই। চল। এই পয়সা নদী কোথায় যাচ্ছ? আবে কিসের পয়সা কিসে? এই যে সালা জুতো শুকতলার মতো রুটি পোড়া তরকারি ধর। সালা জলমে জানো মাল, জলমে জানো মাল, এইগুলো 1 নম্বর মাল আছে। ওই বেটা, তুই আমাকে মাল দেখাচ্ছ? সালা অন্য পাশন থেকে মাল খাচ্ছি। কি বলেছিলাম, সময় এলে বুঝিয়ে দেব কাকা। চল চল। যা বাবা, সকাল সকাল টুপি দিয়ে গেল,